আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই রান্নাঘর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠার রেসিপি। পাটিসাপটা পিঠা খেতে কারি বানা ভালো লাগে, আর এই শীতকালে সবাই পাটিসাপটা পিঠা কম বেশি বাসায় ট্রাই করে থাকেন। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ উপায়ে পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি। ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখবেন। পাটিসাপটা পিঠা তৈরির জন্য প্রথমে আমি নিয়েছি 1.5 কাপ চালের গুঁড়ো, আর তার সাথে 1/2 কাপ ময়দা। চালের গুঁড়োর সাথে ময়দা অ্যাড করলে পাটিসাপটা পিঠাটি নরম এবং মসৃণ হয়। এবার আমি চালের গুঁড়োর সাথে ময়দাটা অ্যাড করে নিচ্ছি, সাথে সামান্য একটু লবণ আর 1/2 কাপ চিনি। এবার সবকিছু প্রথমে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এবার ব্যাটার তৈরির জন্য পানি অ্যাড করতে হবে, তবে পানিটি একবার অ্যাড না করে অল্প অল্প করে ভালো করে মিক্স করতে হবে। এতে পানির পরিমাণটা আন্দাজ করতে সুবিধা হবে। পাটিসাপটা পিঠা তৈরির জন্য ব্যাটারটি পাতলা হতে হবে, ঘন ব্যাটার হলে হবে না। তাই আমি অল্প অল্প পানি অ্যাড করে হ্যান্ড মিক্সারের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আমার টোটাল 1 কাপের মতো পানি লেগেছে এবং কনসিস্টেন্সিটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হলে একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে। এবার পাটিসাপটা পিঠার মাঝে ক্ষীর তৈরির জন্য নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আর 1/2 কাপ নারিকেল, আর দুধ নিয়েছি 3 কাপ। প্রথমে একটি পাত্রে লিকুইড দুধটি নিয়ে তা জাল দিয়ে নিতে হবে। পুরো বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে এবং কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে। দুধে বলক চলে আসলে এর পর্যায়ে আমি অ্যাড করেছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এরপর অ্যাড করেছি বাদাম কুচি আর কিশমিশ। তারপর 1/2 কাপ নারিকেল কুচি। এরপর ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করেছি আমি 1/2 কাপ চিনি। যেহেতু আমি শুরুতে গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম, গুঁড়ো দুধে এমনিতেই মিষ্টি থাকে, তাই চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। জাল দিতে দিতে দুধের পরিমাণটা প্রায় অর্ধেকের মতো চলে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করেছি দুধ এবং চালের গুঁড়ির সামান্য মিশ্রণ। আমি 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো কিছুটা লিকুইড দুধের সাথে মিক্স করে অল্প অল্প অ্যাড করেছি। এতে করে ক্ষীরটি খুব সুন্দর ঘন হয়ে যায়। সবশেষে অ্যাড করেছি 2 এলাচ। দেখুন চালের গুঁড়ি এবং দুধের মিশ্রণটি অ্যাড করায় কত দ্রুত আমার ক্ষীর ঘন হয়ে এসেছে। ক্ষীর তৈরি করার এই পুরোটো সময় কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে, না হলে ক্ষীর তলায় লেগে যাবে। দেখুন আমার ক্ষীর রেডি হয়ে গিয়েছে। ক্ষীর নামানোর পর আমি এতে অ্যাড করেছি আরো 1/2 কাপ গুঁড়ো দুধ এবং এরপর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এতে করে ক্ষীরের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। এবার একটি প্যান বসিয়ে প্রথমে তো একটু গরম করে
সামান্য সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আগে থেকে যে ব্যাটারটি তৈরি করেছিলাম সেখান থেকে 1.5 চামচের মতো ব্যাটার আমি প্যানে নিয়ে নিয়েছি। তারপর প্যানটিকে হাবে গোল গোল করে ঘুরিয়ে ব্যাটারটিকে একটি গোল রুটির মতো করে তৈরি করে নিতে হবে। এবার মিডিয়াম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 1-3 মিনিটের জন্য রাখতে হবে। 1-3 মিনিট পরে ঢাকনা খুলে যে খিরসাটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম তা পিঠাটার এক পাশে দিতে হবে। তারপর যে পাশে খিরসাটা দিয়েছি ও পাশ থেকে উল্টে দিতে হবে। তৈরি হয়ে গিয়েছে মজাদার পাটিসাপটা পিঠা। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।